টাকা পয়সা বংশ মর্যাদা সবকিছুই বজায় থাকা হবে। হে ভগবান, একটা বড়লোক সৎপাত্র যেন পাও। আজ একটা ছেলের খবর নিয়ে আসার কথা ঘটকালি, এখনো যে আইসে না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওই বাড়ি বাড়িতে আছেন কি না? তিন চাতরের বাড়ি বাড়ি শোনায় পাছে কি না পাছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কই বাড়ি বাড়িতে আছেন কি না? আইসো আইসো হরে। আগে গোসাই মাও একবারে, আগে কখন আসার কথা আর তোমরা হঠাৎ করে আসলে এই অধমের বাড়ি? আগে গোসাই মাও, ওই ছেলের খবর আছে নাকি? আগে বাপ, শুনেছি তোমার নাকি বলে বেটি আছে, তে আর কি যদি বিয়াটিয়া লাগান তে একটা আর কি ভালো ছেলের খোঁজ ছিল। আগে গোসাই মাও, এই কি গে এই ছেলের কথা? আমার বেটি তো ফুল এই 30-32 বছর বয়স হয়ে গেল। আগে গোসাই মাও, কোনো ছেলের সন্ধান আছে নাকি? আচ্ছা আচ্ছা, রামবাবুর কথা শুনিয়ে তো ভালো লাগে। আচ্ছা, ওর বেটাটা যে কেমন দূরত থাকে, তার চরিত্র ঠিক আছে কিনা জানা নেই। আগে গোসাই মাও, ছেলেটা ভালো কি? হ্যাঁ গে হ্যাঁ, ছেলে একটা বড় কোম্পানির ম্যানেজার। ও হো হো, তাহলে কথায় কয় গোসাই মাও, এই গরু বান্ধিবার হইলে ঘাস দেখিয়ে বান্ধবে। তা মোহ এলা চিন্তা করেছ যে ওই মেয়েটা না ভালো জায়গা ঘর দেখিয়ে বিয়ে দিবে? হ্যাঁ হ্যাঁ, ভালো গে ভালো, ওই তিন ভাইয়ের মধ্যে হে বড় গে আর বড় কোম্পানির ম্যানেজার। আচ্ছা 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 বাপু, তাহলে অনেক কথা কথা হয়ে গেল, তাহলে মোটামুটি একটা কথা পাকা দিয়েই দিল। গোসাই মা, অনেক তো বেলা হয়ে গেল, আমরা তো বাবু চা টা খাই না, আজ আলু ভাজা আর মুড়ি এই যদি তেল দিয়ে চপ চপ করে খা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আগে বাপ, আজকে তো ওই একাদশী তিথি, আমরা ওই পঞ্চশস্য আর কি গ্রহণ করি না। ও একাদশীর কথা আমরা তো এলা জানি না। আগে গোসাই মা, একাদশী পঞ্চশস্য খাইলে কি হয়? তো ওই পঞ্চশস্য যদি খান না, একবারে রাশি রাশি এখানে পাপ ঢুকবে তোমার শরীরের ভিতর গিয়ে। ও ওই জন্যই এই গোসাই বাবার সব একাদশী করছে গোসাই মায়েরা? হ্যাঁ গে হ্যাঁ, তোমরা করেন না? না, আজ থেকে আমরা স্বপন দিন বাপুরে, এই সত্যি সত্যি এই সনাতন ধর্মে যদি ওই একাদশী পালন না করা হয় তাহলে গ্রাসে গ্রাসে পাপ ভক্ষণ করা হয়। ঠিক আছে গোসাই মা, তাহলে আজই মতো চলো। হ্যাঁ আজকের মতন তাহলে আসি না, কথা কব চাচ। আবো তুই ভালো আছিস তো? মুই ভালোই আছো, আর তুই কেমন আছিস দাদু ভাই? মুই তো ভালোই আছো। তুই ভালো আছিস, তে তোর মুখটা ফের চিন্তাশীল চিন্তাশীল মনে হচ্ছে। আবো, ওই যে বড় লোক আছে না ফণী বাবু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই ফণী বাবুর বেটি ফুল মুক এত ভালোবাসে, মুক তো খুব ভয় লাগাচ্ছে এইটা শুনিয়া। তে উয়ার মুই বিয়া করবা চাচ্ছো, তে শুনেছ না কিন্তু বলে ঘটকালিও করছি, তে উয়ার জন্য কিন্তু ঘটকালিটা করবো না, মোগল খুব ভালোবাসে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে ঠিক আছে, ওই তাহলে ঘটকালি এই পাকে ওনার যোগ দিন, ওই পাকে ওনার যোগ দিন, তারপরে লাস্টে তার সঙ্গে তার বিয়ে হবে। ওই তো আর কইবা পারিম না, এটা হচ্ছে ভগবানের কথা। তুই যে কইছিল না বউ, এই মরার আগে আবার বউ দেখিবার, তে ঠিক বউ দেখা পাই যাবো। হ্যাঁ কোথায় কয়, প্রেমেতে মজিয়া মন, কিবা হারি কিবা ডন। দাদু ভাই, আবো যেন মরার আগে তোর যেন বউ
উটা জনে মুই দেখা পাবো। চল চল চল, আনন্দের খবর, আর দেরি করি লাভ নেই, চল 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 চল। হে 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 চো দাদু ভাই, চো 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 চো। মতিরা জলের ঘাটত আসিবার কথা ছিল, কেনে যে আসে না। তে মুই এঠি বসি বসি মাটি মতিদার নামটা লেখো, তাই হিসি আতি আর মুই লিখে দিল তার আগা থাকে ফুল হয়ে গেল ফুল মতি। আরে আকাশে লক্ষ তারা একটাই তো চান, তোর ওই মুচকি হাসি ভুলিবার না পান। Yeah.
দিয়া চন্দ্র তুমি আপন করিয়া চলো মতিদা এখন আমরা বাড়ি চাই। ফুল ফুল এইটাকে শুন, ফুল বড় কথা শুন বাবা, আমি নিজের চোখে দেখিনো। এলে তুই খুষ্টি নষ্টি করছিস গরিব হতদরিদ্র ওই মতির সঙ্গে, না 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 এলে প্রেম তোর কিছুতেই মানি নিবি না। শুন ফুল বাবা, আজই তোর ওই বিয়েও ঠিক করে ফেলাছো। না বাবা, ওই মতির ছাড়া কাউকে বিয়েও করিবার পারিম না বাবা। এত বড় অস্পর্ধা তুই বড় মুখের সামনে কথা কইছিস, না না ওই কিছুতেই মানিবেন না। শোন ফুল বাবা, তুই আজ থেকে উত্তর পাড়া ওই মতির বাড়ির পাকে যাব না। না বাবা, ওই যে মতির ছাড়া কাউকে বিয়েও করিবার পারিম না বাবা, ওই মতির কথা দিছু বাবা। এত দূর না, তাহলে তো একটা কোনো ব্যবস্থা করতে হবে। শোন শোন ফুল তাহলে তোর সঙ্গে আমি মতির বিয়াও দিব। বাবা, আমরা আমার টাকার অভাব নাই, ছেলে ভালো হবা পারে গরিব সব। বাবা, ওই মতি তাহলে তুই এই সত্যের কথা আমি মানি নিল মা, যদি এক বছরের মধ্যে ওই মতির অবস্থার উন্নতি না হয় তাহলে মন দেখা পাত্রকেই সঙ্গে আমি তোর বিয়াও দিই। না হে ভগবান, তুই আজি দুই নৌকা পাও দিল, দুই নৌকা। মোর আবর্তে মই শুনিল, মোর আবর্তে মই শুনিল, ফুলের বিয়াও ঠিক হয়ে গেছে, কিন্তু ফুল কিছুতে রাজি হলে না, তার বাবার সঙ্গে তর্ক বিতর্ক করিয়া মকে বিয়া করবে। আর শুনিল সত্যের কথা, হায় ভগবান, গরিব মানুষের প্রেমে নিলে কোনো মূল্য নাই, তাই আজ ওই এক বছরের মধ্যে লক্ষ টাকা রোজগার করিবার জন্যে ওই যাচ্ছ ভিন রাজ্য কাজ করিবার। মোর তো অনেক কিছু জানা আছে হাতের কাজ, লেখাপড়া তো শুধু তুমি করো নাই, অনেক হাতের কাজও শিখেছি। এই হাতের কাজ নেবে সম্বল করে এখন ভিন রাজ্যতে পাড়ি দিয়েছ। না যদি আজি যাওয়ার সময় মোর যদি ফুলের সঙ্গে দেখা হইতো। মতিদা মতিদা, তোমরা সাজি পারি উঠে যাচ্ছেন মতিদা। শুন ফুল, ওই এলা সব শুনিসে ফুল, মোর আবর্তে ওই গরিব, তাই গরিব মানুষের প্রেমের কোনো মূল্য নাই, প্রেমের কোনো মূল্য নাই। যারা এই উঁচু তালাতে বাস করে তারা মোর মতন বিদ্যা বুদ্ধি কোনো মূল্য দেয় না, শুধু টাকা আর টাকা। তাই তো পাবার লাগে ওই যাচ্ছ ভিন রাজ্যতে কাজ করি। মতিদা, তুই কোটি টাকা পাইছিস মতিদা।